শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব আখলাক অধ্যায়ের পাঠ 13, মিতব্যয়িতা। মিতব্যয়িতা আখলাকে হামিদার অন্যতম দিক। মিতব্যয়িতা হল প্রয়োজন অনুসারে ব্যয় করা, পরিমিতিবোধ, কথাবার্তা, কাজকর্মের যথাযথতা এবং মাল সম্পদের সুষ্ঠু ব্যবহার ইত্যাদি। সাধারণত ধন সম্পদের যথাযথ ও প্রয়োজন মাফিক ব্যবহারকে মিতব্যয়িতা বলা হয়। অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করা, কম বা বেশি না করা। মিতব্যয়িতা বলতে ওই এখানে এটাই বোঝানো হয়েছে যে মিতব্যয়িতা তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকুই খরচ করবে, তার বেশি খরচ করতে পারবে না। আবার যতটুকু প্রয়োজন তার কমও খরচ করতে পারবে না। অর্থাৎ তোমার যত যে একার পরিমাণ মতো তোমার খরচ করতে হবে বা তোমাকে ব্যয় করতে হবে। যদি তুমি এটা করো তাহলে তুমি মিতব্যয়ী, অর্থাৎ তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তুমি ব্যয় করতে হবে। যদি এর বেশি ব্যয় করো তাহলে তোমার এটা বাহুল্যতা হবে, অপব্যয় হবে। আবার যদি কম ব্যয় করো তাহলে তুমি কৃপণ হবে। এই কারণে বেশিও ব্যয় করা যাবে না এবং কমও ব্যয় করা যাবে না। প্রয়োজন মাফিক যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যয় করতে হবে, আর সেটাই মিতব্যয়িতা। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা ও প্রতিপালক, তিনি আমাদের বহু নিয়ামত দান করেছেন। এই সমস্ত নিয়ামত ও ধন সম্পদের যথাযথ ব্যবহার করা আমাদের কর্তব্য। এক্ষেত্রে অপব্যয় অপচয় বা কৃপণতা করা যাবে না, বরং যখন যা প্রয়োজন সেরূপ ব্যয় করার মধ্যেই সফলতা রয়েছে। প্রয়োজন মাফিক সম্পদে এই ব্যবহারই মিতব্যয়িতা, এটি অপচয় ও কৃপণতার মাঝামাঝি পন্থা। অর্থাৎ এই যে আমরা অপব্যয় এবং যে এই এই আমরা যে মিতব্যয়িতার কথা বলছি, এই মিতব্যয়িতা হলো অপব্যয় এবং অপচয় এর মাঝামাঝি অবস্থান। অর্থাৎ এটি অপচয় ও কৃপণতার মাঝামাঝি পন্থা। এখানে অপব্যয় করার কোনো সুযোগ নাই, আবার কৃপণতা করারও কোনো সুযোগ নাই। মিতব্যয়িতার গুরুত্ব। মিতব্যয়িতা একটি গুরুত্বপূর্ণ চারিত্রিক গুণ। এটি মানব সমাজের শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। পক্ষান্তরে কৃপণতা ও অপচয় সমাজে নানা অশান্তি সৃষ্টি করে। এটি মানব সমাজে মিতব্যয়িতা একটি সামাজিক একটি গুরুত্বপূর্ণ চারিত্রিক গুণ। মানুষের যে চারিত্রিক গুণ আছে সে গুণগুলোর ভিতরে একটি অন্যতম গুণ হলো মিতব্যয়িতা। এটি মানব সমাজের শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে এবং পক্ষান্তরে কৃপণতা ও অপচয় সমাজে নানা ধরনের অশান্তি সৃষ্টি করে। অপচয়কারীর সম্পদ দ্রুত নিঃশেষ হয়ে যায়। অপচয়কারীর সম্পদ দ্রুত নিঃশেষ হয়ে যায়, ফলে ফলে সে নানা অভাব অনটন দুঃখ কষ্টে পতিত হয়। ফলে সে নানা অভাব অনটন এবং দুঃখের কষ্টে সে পতিত হয়। অন্যদিকে কৃপণতা মানুষের মধ্যে মনোমালিন্য ও শত্রুতার জন্ম দেয়। অন্যদিকে কৃপণতা মানুষের ভিতরে মনোমালিন্য এবং কৃপণতার শত্রুতার জন্ম দেয়। সমাজে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়। মিতব্যয়িতা মানুষকে অপচয় ও এই কৃপণতার কুফল থেকে রক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিন ফিক হির রহ জুলি ফি রিফ কুহু ফি মাই সাতিহি। অর্থাৎ ব্যয় করার ক্ষেত্রে মধ্যমতা অবলম্বন করা ব্যক্তির বুদ্ধিমত্তার লক্ষণ। এখানে মিতব্যয়িতা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে ব্যয় করো তুমি তোমার প্রয়োজন অনুযায়ী, তুমি মিতব্যয়িতা হিসেবে ব্যয় করো। একবারে কৃপণতা অবলম্বন করা যাবে না, আবার বেশি ব্যয় মানে যে আমার আছে তাই বলে আমি অনেক অনেক বেশি ব্যয় করব সেটাও করা যাবে না। যদি মানে দেখা যাচ্ছে যে যার অনেক আছে সে মনে করে যে আমার তো আছে, আমি কেন আমি এটা মানে যে ব্যয় করলে সমস্যা কিসের, আমি ব্যয় করব।
ঠিক আছে, দেখা যাচ্ছে যে সেটা তার জন্য অপচয় হয়ে যাবে এবং এক সময় তার যে গচ্ছিত সম্পদ সেটা আর থাকবে না, এক সময় সে আবার মানে সে মানে গরিব বা মিসকিনে পরিণত হবে। এবং দেখা যাচ্ছে যে এবং যার যা আছে আবার সে যদি কৃপণতা করে তাহলে এই সম্পদ তার বৃদ্ধি পাবে না এক সময়, এবং এই সম্পদ তার কোনো কাজেও আসবে না। সেক্ষেত্রে দেখা যায় যে মৃত মানে যে কোন সম্পদ থাকলেও অকারণে ব্যয় করা যাবে না, আবার সম্পদ থাকলেও কৃপণতাও করা যাবে না। যতটুকু প্রয়োজন যেভাবে প্রয়োজন সেভাবেই ব্যবহার করতে হবে। মিতব্যয়ী ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের যথাযথ ব্যবহার করেন, এই যে নিয়মিত মিতব্যয়ী ব্যক্তি সে আল্লাহ তাআলার নিয়ামতের যথাযথ ব্যবহার করেন। আর আল্লাহ তাআলার নিয়ামত বলতে এখানে বোঝানো যে তাকে সম্পদ দিয়েছেন, সে সম আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন, সে সম্পদটাকে সে মিতব্যয়ী ভাবে ব্যয় করতেছেন, ফলে তিনি বহু সওয়াব এর অধিকারী হন। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আদম সন্তান, তুমি যদি তোমার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সৎ কাজে খরচ করো তবে তোমার কল্যাণ হবে, আর যদি তা আটকে রাখো তবে তোমার অকল্যাণ হবে। অর্থাৎ বেশি খরচ করলে অকল্যাণ হবে এবং কম খরচ করলে সেটা কল্যাণ হবে, মানে সৎ কাজে খরচ করলে সেটা কল্যাণ হবে। তবে তোমার প্রয়োজন পরিমাণ তোমার প্রয়োজন পরিমাণ সম্পদ রেখে দিয়ে দিলে তোমাকে তিরস্কার করা হবে না, কিন্তু তোমার যেটা প্রয়োজন সে প্রয়োজন অনুযায়ী সম্পদ রেখে দিলে তিরস্কার করা হবে না। অর্থাৎ সৃষ্টিকর্তার পক্ষ থেকে কোনো আজাব বা গজব বা কোনো শাস্তির সম্মুখীন হবে না। এটা তিরমিজি শরীফের হাদিস। মিতব্যয়িতা মুমিনের গুণ। প্রকৃত ইমানদারগণ শুধু নিজ প্রয়োজন মাফিক খরচ করেন, তারা কৃপণতাও করেন না, আবার অপচয়ও করেন না, তারা মিতব্যয়ী। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ব্যয় করেন। আল কোরআনে আল্লাহ তাআলা তার একনিষ্ঠ বান্দাদের পরিচয় দিয়ে বলেছেন যে আল্লাযীনা ইজা আনফাকুম আনফাকুলাম উন উস রিফু ওয়া ওয়ালাম ইয়া তুরু ওয়াকা না বাইনা জালিকা ওয়া মান কমান। অর্থাৎ আর যখন তারা ব্যয় করে তখন তারা অপচয় করে না এবং কাপুণ্য করে না, বরং তারা এ দুই ভাইয়ে মুদ্রপন্থা অবলম্বন করে। সূরা আল ফুরকানের আয়াত নম্বর 67। আল্লাহ আরও বলেন, তুমি তোমার হাত দিয়ে হাত তোমার গ্রীবায় আবদ্ধ করে রেখো না। গ্রীবায় মানে এখানে গলাকে বোঝানো হয়েছে, গলায় আবদ্ধ করে রেখো না এবং তা সম্পূর্ণ প্রসারিত করো না, তাহলে তুমি তিরস্কৃত ও নিচ্ছ হয়ে পড়বে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মিতব্যয়িতার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি তার ও পরিবারের জন্য প্রয়োজন মাফিক খরচ করতেন, এতে তিনি যেমন আরাম আয়েস ও বিলাসিতা করতেন না তেমনি কৃপণতাও করতেন না, অতিরিক্ত সম্পদ তিনি দান করে দিতেন। সাহাবিগণ ওলিগণের জীবনী থেকেও আমরা এই শিক্ষা লাভ করি। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যাকে ইসলামের দিকে হিদায়ত করা হয়েছে, আর তার প্রয়োজন মাফিক জীবন উপকরণ আছে এবং সে এতে তুষ্ট রয়েছে। তিরমিজি শরীফ। মিতব্যয়িতা মানুষকে নানা সদ্গুণে ভূষিত করে, লোভ লালসা অপচয় অপব্যয় কৃপণতা অলসতা আরামপ্রিয়তা ইত্যাদি খারাপ অভ্যাস থেকে তাকে বাঁচিয়ে রাখে। মিতব্যয়িতা আল্লাহ তাআলার নিকট পছন্দনীয়। আমরা সকলে জীবনযাপনে মিতব্যয়ী হব, সব ধরনের অপচয় কৃপণতা ও বিলাসিতা থেকে দূরে থাকব, তাহলে আমাদের জীবন সুন্দর হবে এবং সার্থক হবে। ধন্যবাদ, আজ এ পর্যন্তই।